শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমরা 7 তারিখে পরে এমনি গ্রামে চলে গেলাম, বাবার বাড়ি চাঁদপুরের সারাস্তির উপজেলা, গ্রামের নাম বলছে ক্যাশরঙ্গা বলছে। তো গিয়ে আমরা আটকা পড়ে গেলাম। তখন তো আসলে আমাদের বাড়িতে আশেপাশে বেশিরভাগই মুক্তিযোদ্ধা ছিল এবং সহকারীও ছিল মুক্তিযোদ্ধা। আমার বাড়িতে দেখি আমাদের মায়েরাই মুক্তিযোদ্ধার জন্য অনেক খাবার দাবার রাতেরবেলা রান্না করে আমাদের ইয়ান ভাইরা নিয়ে যেত। একজন তো ছিলেন আমার চাচা, মারা গেছেন উনি, এরশাদুল্লাহ মাস্টার উনি ছিলেন। আরেকজন ছিলেন আমাদের বাড়িতেই আশ্রয় নিয়েছেন, যেহেতু আমার মামা, আমার নিজের মামা ছোটো মামা মুক্তিযোদ্ধা, সালে আমরা দিয়েছি। তো একদিন আমাদের গ্রামে তখন বর্ষাকাল, পাশের গ্রামে মিলিটারি, ওই গ্রামের নাম নরিংপুর। তো এরকম রাস্তা দিয়ে দেখা যাচ্ছে আমরা দাঁড়ানো, এত মানুষের মাথা দেখা যাচ্ছে কী ব্যাপার। কিছুক্ষণ পরে গোলাগুলি শুরু হয়ে গেল এবং মানুষের হাজারি বাড়িঘর সব জ্বালিয়ে দিল। ওখানকার ওই গ্রামের মানুষ সব পানি দিয়ে সাঁতরে সাঁতরে এসে আমাদের বাড়িতে, তা আমাদের বাড়িতে উঠার পরে তখন আমাদের বাড়িতে আমার চাচা মামা এবং আমার আত্মীয় স্বজন যেই কয়জন ছিলেন মুক্তিযোদ্ধা, মানে যুদ্ধ বন্দুক হাতে যোদ্ধা আবার সহকারী যোদ্ধা সেইভাবে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের বাড়িতে সবাই, তখন সবাই মানে ভয় পেল যে এখন তো এই বাড়িতে আক্রমণ হবে। সবাই চলে গেল যার যার মতো, যে যেদিকে পারতেছে শুনতেছে। তো আমরা কী করবো, আমরা তো একবার এদিকে যাই এদিকে যাই, আমরা তো তত অত ওখানে বুঝতে পারতেছি না। তো বাড়ির পুরুষ মানুষ সব চলে এসেছে বাড়িতে, যেই কয়জন আমাদের বাড়িতে, আমার ধরেন অনেক আমার নানার বাড়ি একদম মানে সেন্টারে সুসিপাড়া গ্রাম, ওখান থেকে সবাই এসে আমার বাবার বাড়িতে, এটা একটু আজমপাড়া কাছিল তখন আমার বাবার বাড়িতে আসছে। এখন সবাই যার যার মতো প্রাণ বাঁচানোর জন্য যে যে দিকে পাশে চলে এসছে, আমার মা, আমার জেঠি, এই 4-5 জন মহিলা, আর আমরা আমরা তো মনে করি আমরা বাচ্চা আমাদের কিছু হবে না। আমাদের বাড়িতে আসতেছিল ওই মিলিটারি আমাদের পাশের গ্রাম থেকে, মানে ছোট্ট একটা বাসের সাথে ছিল, ওই ওই পর্যন্ত আসার পরে সেই ওই পাড়ে যে আত্মীয় স্বজন ছিল তারা ভালো ছিল, তারা বলে যে এই বাড়িতে যাবেন না, এখানে শুধু একজন স্কুল মাস্টার থাকে আর সব নিরীহ মানুষ, গেলে আপনারা ওরা শুধু ভয় পাবে, এখানে কোনো প্রতিযোগিতা কিছু না।
চাই। তারপর ধরো একবার আমরাও নিজেরা মানে আত্মগ্রহণ করলাম নোয়াখালী, আমার আরেক আত্মীয় বাড়িতে, ওখানে আমরা এক সপ্তাহ স্বাধীন স্বাধীন হলো সেদিন কোথায় ছিল? যেদিন দেশ স্বাধীন হলো মজার ব্যাপার, অনেক রাজা কাতরে আমাদের বাড়িতে এসেছে। আমাদের বাড়িতে তখন তো অনেকে আবার ঢাকায় যাওয়া আসা করতো, শিলংয়ে যাওয়া আসা করতো, দেখা যেত যে কোনো রাস্তায় রাজাকাররা তাদের তুলতেছে। এখন রাজাকার ধরে নিয়ে আসার পরে তো যেহেতু আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধা ছিলেন কয়েকজন, তখন এদেরকে মারবে। আমার আবার জ্যাঠা যিনি ছিলেন বয়স্ক মানুষ, ভালো মানুষ ছিলেন, উনি বললেন যে আমার বাড়িতে তোমরা কাউকে মারবা না, তোমরা যাকেই যেখানে শাস্তি দাও আমার বাড়ি থেকে নিয়ে যাও, আমার বাড়ি আমার বাড়িতে দিও না, আমার বাড়িতে কোনো মানুষ মিলো না। তারপর তাদের নিয়ে গেলো কোথায় বলতে পারবো না, তবে আমাদের বাড়িতে এসেছিল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।